নমস্কার বন্ধুরা নিফটি ফিফটির আমরা আজকে যদি একটু দেখি তো নিফটি ফিফটি বেড়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট পয়েন্ট টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্টের কাছাকাছি তো নিফটি ফিফটি কিন্তু হোল্ড করছে দেখুন সতেরো হাজার আটশো থেকে হোল্ড করছে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর আমরা বলতে পারি এবার কিছুটা হলেও বুলিশ ভাব হয়তো মার্কেটে আসছে আর তার কারণ কিছু কিছু আমরা শেয়ার নিয়ে আলোচনা করবো তো ব্যাঙ্ক নিফটি যদি সাত দেয় তাহলে আমার মনে হয় নিফটিকে কিন্তু আমরা খুব শীঘ্রই আঠেরো হাজার দুশো লেভেলটাকেও ব্রেক করতে দেখতে পারি এবং তারপরে আমরা আঠেরো হাজার পাঁচশো ছশো এইসব লেভেলগুলো কিন্তু আবারও আমরা দেখতে পেতে পারি সেই রকম একটা সূচনা কিন্তু নিফটি ফিফটির মধ্যে দেখা যাচ্ছে এবং আমরা যদি নিফটি ফিফটি লোটাকেও দেখি আগের দিনে লো হচ্ছে কিন্তু আজকের দিনে লোটা কিন্তু উপরে আছে মানে সতেরো হাজার আটশোতেই কিন্তু এই লোটা একদম ওখানে গিয়ে সাপোর্ট নিয়েছে তো আজকে আমাদের সুইং ট্রেডিংয়ের গ্রুপে কেমন কী প্রফিট হয়েছে এবং ব্যাঙ্ক নিফটির আমাদের অপশান ট্রেড করে একটা ট্রেডেই কিন্তু আমরা দুশো আড়াইশো পয়েন্টের কাছাকাছি প্রফিট পেয়েছি সমস্ত কিছু নিয়ে কথা বলবো আর আপনারা যদি একশোটা লাইকের আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যদি কেউ আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে চান সেটা সুইং ট্রেডিংয়ের জন্যই হোক বা অপশান ট্রেডিংয়ের জন্যই হোক তার নিচে লিঙ্ক দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন তো চলুন ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখুন বারবার যেটা আপনাদের আগের দিনও বলেছিলাম সেটা হচ্ছে একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ এই লেভেলটা আমার কাছে একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল আমি বারবার বলেছিলাম দেখুন এই লেভেলটা কালকে যদি ব্রেক করে তাহলে কিন্তু ওখানেই আমি ট্রেড নেব এবং সেই মতনই আমি একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ যখনই ব্রেক করেছি সেই জায়গাতে নিলাম এবং আমরা প্রায় আজকে দুশো পয়েন্টের কাছাকাছি প্রফিট জেনারেট করতে পেরেছি এবং সেই জায়গাতে দেখুন প্রফিট জেনারেটের চেয়েও বড়ো ব্যাপার হচ্ছে আপনাদের এখানে কি লার্নিং আমরা পেলাম দেখুন একচল্লিশ হাজার চারশো পঞ্চাশের পরে আমার একচল্লিশ হাজার তিনশোতে কিন্তু একটা সাপোর্ট জোন ছিল আমি যখনই একচল্লিশ হাজার তিনশো প্রায় তিনশো পেরিয়ে মনে হয় আমি বারবার বলেছিলাম তিনশো আশি যদি ব্রেক করে তখন একটা আরও বড়ো কিন্তু র্যালি দেখতে পাবো এবং আমরা সেটা মুভমেন্টে পেলাম সেই র্যালিটা সেটা কী হয় না আমাদের যে প্রিমিয়ামটাতে প্রিমিয়াম কিন্তু বিশাল বড় করে হাই হয়ে যায় এবং সেই জায়গা থেকে আমরা ভালো রকম প্রিমিয়াম পেলাম এবং প্রিমিয়ামের মধ্যে ভিউজ চেঞ্জ দেখতে পেয়েছি এবং প্রায় দুশো তিরিশ পয়েন্টের কাছাকাছি কিন্তু আমরা একটা ট্রেডই প্রফিট জেনারেট করতে পেরেছি দেখুন একটা ট্রেডে দুশো তিরিশ পয়েন্ট মানে হিউজ ব্যাপার এবং আমি পার্সোনালিও বেশ ভালো পয়েন্ট আমি বলছি না কত পয়েন্ট তো বেশ ভালো পয়েন্ট ধরুন প্রায় দুশোর কাছাকাছি আমি কিন্তু প্রফিট আমি পার্সোনালি নিজে নিয়েছি তো সেই জায়গাতে কিন্তু বেশ ভালো রকম একটা প্রফিট পেয়েছি এবং প্রফিট বুক করে নিয়েছিলাম আবারও আমি ওখানেই নিই আবারও ওইটা যখন উঠে যায় এবং সেক্ষেত্রে সব মিলে আমার প্রায় একশো আশি পয়েন্টের কাছাকাছি প্রফিট জেনারেট করি এবং তারপরে সাইড বেস মার্কেট যায় আমি সেখান থেকে একদম বেরিয়ে যাই আমি বলেছিলাম এবং তারপরে যখন একচল্লিশ হাজার তিনশোতে আবার সাপোর্ট নেয় আমার ওই জায়গাতে নেওয়ার কথা ভেবেছিলাম এবং সেই জায়গাটা আমার মিস করে যাই কারণ আমার একটু কাজের জন্য আমি বেরিয়ে যেতে হয় এবং একটা পেশেন্টের জন্য আমি এইমাত্র মাত্র আপনাদের জন্য আগে ভিডিও বানাচ্ছি তো সেই জায়গাতে আমি ওটা মিস করে যাই এবং আমাদের প্রিমিয়াম গ্রুপে আর কোনো আজকে দেওয়া হয়নি আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যারা প্রিমিয়াম গ্রুপের মেম্বার আছেন তাদের কাছে যে আমি ওটা দিতে পারিনি আমি গ্রুপেও সেই কথা বলেছি আর যারা যারা আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে চান তার নিচে লিঙ্ক দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন হিউজ হিউজ প্রফিট হচ্ছে অপশন ট্রেডিংয়ে তো আপনারা কিন্তু সেই ব্যাপারগুলোকে নিতে পারেন এবং যদি কেউ চান যে ফ্রিতে জয়েন করতে তাহলেও হবে কিন্তু আপনাকে অ্যাঞ্জেল ওয়ানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে তাতে মিনিমাম কুড়িটা ট্রেড করতে হবে তারপরে আপনাদের নাম তার ডিটেলস সমস্ত কিছু পাঠাতে হবে যদি ভেরিফাই হয় তখন আপনারা সেখানে করতে পারবেন তো এত বড়ো প্রসেস আছে সেটাও আপনারা করতে পারেন এবার শেয়ারে চলে যে আজকে রিটার্সের ক্ষেত্রে আজকে দেখতে পেলাম জিরো পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্টের আপসাইডে মুভমেন্ট দেখুন একই জায়গাতে হোল্ড করছে এবং এই জায়গাটা আমার মনে হয় রিলায়েন্সের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় যেটা ডোজি ক্যান্ডেল গঠন করেছে আমার মনে হয় আপসাইডে উপরে ওঠারে একটা ডোজি ক্যান্ডেল এবং এই জায়গাতে কিন্তু আমরা বাই করতে পারি এবং সেটা প্রথম টার্গেট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে চব্বিশশো চুয়াল্লিশ তারপরে ছাব্বিশশো তেত্রিশের এরকম লেভেল অবধি কিন্তু একটা মিড বেশি সে দেখুন একদম সুইং ট্রেডিং যদি নিই আমরা একদিন দুদিনের মধ্যেই যে এই লেভেলে পৌঁছবে সেটার গ্যারান্টি কেউ দিতে পারছে না তবে হ্যাঁ হতেও পারে একদিনের মধ্যে হয়তো চব্বিশশো চুয়াল্লিশের লেভেলটা কালকে আমরা দেখতে পেতে পারি তারপরে ছাব্বিশশো তেত্রিশে লেভেলটা দেখতে পেতে পারি তো যদি কেউ অন মার্কেটে আমাদের দেখতে চান যে অন মার্কেটে কী হচ্ছে না হচ্ছে অন মার্কেটে আমরা কোন শেয়ার বাই করছি না করছি তো আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে আপনারা জয়েন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা শিখতেও পারেন আর যারা আমাদের মাধ্যমে কোর্সগুলো করতে চান অপশন ট্রেডিং সুইং ট্রেডিং ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস কোর্স তারা নিচে যে নাম্বারটা স্ক্রোল হচ্ছে সেই নাম্বারে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং সেখান থেকে ফিস ডিস বা আমাদের যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও ফিস পেমেন্ট করলে আপনারা আমাদের লার্নিং গ্রুপে জয়েন হয়ে যাবেন এবার আসি বাজাজ ফিনান্স বাজাজ ফিনান্স কিন্তু লাগাতার আমাদের প্রফিট দিয়ে যাচ্ছে দেখুন সেই পাঁচ হাজার থেকে আমরা প্রায় ছ হাজার চারশো প্রায় এক একটা শেয়ারে আমরা দেখতে পাই আর নশো টাকা হাজার টাকার কাছাকাছি প্রফিট আমরা জেনারেট করতে পেরেছি মাত্র পাঁচ দিনের মধ্যে হিউজ হিউজ প্রফিট জেনারেট করেছি হ্যাঁ একজন আমাকে কমেন্ট করেছিলেন যে স্যার আমি যে এই জায়গাতে বাই করেছি আপনি ছ হাজার পাঁচশোর কথা বলছিলেন না দেখুন ছ হাজার পাঁচশোতে আমরা তো অলরেডি বাই করে রেখেছি কিন্তু যেই জায়গাতে আবার অপরচুনিটি পেয়েছি সেই জায়গাতে যদি আপনি বাই করে থাকেন তাহলে কিন্তু এই প্রফিটটা ছ হাজার পাঁচশোতে অবশ্যই সেই লসটা আমাদের নিতে হচ্ছে তো সবার তো এখানে নেই এটা কী করতে পারি আমরা ভালো শেয়ারকে আরও বেশি অ্যাভারেজ করতে পারি আপনারা কী ভুলটা করেন না খারাপ শেয়ারকে অ্যাভারেজ করেন কিন্তু ভালো শেয়ারকে যখন আপনাদের অ্যাভারেজ করতে বলি তখন আপনারা বেরিয়ে যান এবং যখন অপরচুনিটি থাকে তখন কন না এবং অনেকে আছেন এমনও কিছু বলেন এত অপরচুনিটি তিনটে চারটে করে শেয়ার দিয়ে দিন তারপর বলেন স্যার সুইং ট্রেডিং এর আরও কিছু শেয়ার দিন যেই শেয়ার বলছি সেই শেয়ার কিনছেন না যেই শেয়ার বলছি না আপনি সেটা চাইছেন আসলে আপনি এটা মজা করার জন্য করছেন তো মজাটা আপনি ছাড়ুন যদি প্রফিট করতে হয় তাহলে প্রফিটের মতো মনে শেয়ারকে ভাবুন এবার সেই অ্যাঞ্জেল ওয়ান অনেকে জিজ্ঞাসা করছিলেন স্যার এই জায়গাতে কী করা উচিত আজকের দিনে থ্রি পয়েন্ট প্রায় থ্রি পার্সেন্টের কাছাকাছি ডাউন সাইডে মুভমেন্ট হয়েছে আমি পার্সোনালি বিশ্বাস করি ওয়ান এই মুহূর্তে আমি বাই করব এবং আমি যদি কালকে দিনে আরও কিছুটা পড়ে তাহলে আমি বাই করবো এবং আজকের দিনে আমি একটু মিস করে যাই আজকে এমনিতেই ব্যস্ত ছিলাম তো কালকের দিনে অ্যানজেলওয়ানি কিন্তু আমার মনে হয় একটু যদি এগারোশো এগারোশো লেভেলের কাছাকাছি পাই আমি ওখানে বাই করার একটা চেষ্টা করব। এবং দেখুন একদম লামসাম না আমি বায়ন ডিপসে আমি বারবার বলছি যদি দশটা শেয়ার কেনার থাকে আমি সেখানে দুটো বা তিনটে কালকে আমি বাই করব তো সেইভাবেই কিন্তু আমাদের ওয়ানকে দেখা উচিত এবং আপনারা যদি পারেন এখানে যদি আপনার পাঁচটা কেনা থাকে সেখানে একটা আপনি কিনতেই পারেন একটা শেয়ার এক্ষেত্রে তো এইগুলোকে আপনি অ্যাভারেজ করতে থাকুন যখন বাই মানে দেখবেন এটা আট পার্সেন্ট ন পার্সেন্ট করে করে দিয়েছে এই শেয়ারগুলো যখন বাড়ে তখন হিউজ বাড়ে তখন আপনি নাগালের বাইরে চলে যাবে তাই এটাকে হোল্ড করুন এবার নেক্সট শেয়ার সেটা হচ্ছে এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টস কিন্তু আস্তে আস্তে আমাদের মনে হচ্ছে এবার বেশ ভালো রকম একটা প্রফিট দিতে চলেছে এবং আমরা যদি দেখি প্রত্যেকটা লোকে কিন্তু রেসপেক্ট করছে এবং প্রত্যেকটা হায়ার লো তৈরি করতে 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 কিন্তু যাচ্ছে বা আমরা বলতে পারি যে হায়ার হাই তৈরি করতে করতে যাচ্ছে যেটা কিন্তু একটা শেয়ারের দিকে খুব ভালো দিক এবং আমার মনে হয় যে এশিয়ান পেন্টস কিন্তু খুব শীঘ্রই আমাদের আঠাশশো সাতানব্বই লেভেলটাকে ব্রেক করতে পারে এবং আঠারোশো সাতানব্বই লেভেলটাকে ব্রেক করলে কিন্তু আমরা তিন হাজারের লেভেলকে খুব শীঘ্রই দেখতে পেতে পারি তো সেইটার আশায় আছি এবং দেখুন দেখুন বারবার শেয়ার কিন্তু অলরেডি দিচ্ছে আপনাদের বুঝিয়ে দিচ্ছে দেখুন প্রত্যেকটা লোকে কিন্তু রেসপেক্ট করে করে যাচ্ছে আমরা যে লাস্ট গ্রিনটা দিয়েছে তার আগেরটা ছাড়া শুধু কিন্তু প্রত্যেকটা আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা হায়ার হাই তৈরি করতে করতে যাচ্ছে এবং হায়ার লো তৈরি করতে করতে যাচ্ছে যেটা কিন্তু জানান দেয় যে আমি বাড়তে চলেছি তো সেক্ষেত্রে এটাকে রাখতে পারেন এবার আসি সিডিএসএল সিডিএসএল এর ক্ষেত্রে আজকে আমরা দেখতে পেলাম ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্টের কাছাকাছি আপসাইডের মুভমেন্ট কালকেই যারা বলছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কালকে পড়ার পরও আমি কেন সিডিএসএল কিনেছিলাম এবং দেখুন ব্যাপারটা হচ্ছে কোথায় বাই করবেন যখন আপনি একটা শেয়ারের মুভমেন্ট দেখবেন না প্রত্যেকটা দিন যদি এক বছর দু বছর যাবৎ একটা শেয়ারকে আপনি মানে নিয়ে চলতে থাকেন তখন দেখবেন তার প্রত্যেকটা স্টেপ আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তাই ওইভাবেই আপনি তখন ইনভেস্ট করতে থাকবেন তো আপনি যদি আপনারা কি করেন না হাজারটা শেয়ার প্রায় মানে সাত হাজার শেয়ার আছে আমি সাত হাজারই জানবো তো আমার কাছে দেখতে পাবেন একই শেয়ার নিয়ে আপনাদের বারবার বলি কারণ আমি একশো দেড়শোটার বেশি শেয়ারকে নজরে রাখি না তো সেই শেয়ারগুলো কি এতটা ভালোভাবে চিনেছি যাতে আমি বুঝতে পারি যে কোন শেয়ারটা কখন কি মুভমেন্ট দিতে চলেছে বা কি হতে চলেছে সেটা যদি আপনারাও করেন আপনারাও বুঝতে পারবেন আর আপনাদের কাছে একশোটা লাইকের অনুরোধ রইল আশা করছি পূরণ করে দেবেন তো এক্ষুনি লাইক যদি এখনও না করে থাকেন অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন চান যদি আপনি আমাদের বিনয় বাংলা চ্যানেল নতুন হয়ে থাকেন এবার আসি আইআরসিটিসি আর সিটিস আজকে রেজাল্ট ভীষণ ভালো হয়েছে প্রায় বাইশ বাইশ পার্সেন্টের কাছাকাছি ইয়ার অন ইয়ার মনে হচ্ছে বেড়েছে তো আমি যদি ভুল বলে থাকি একটু কারেকশন দেখে নেবেন তো ভালো রকম প্রফিট হয়েছে সেই প্রফিটের জন্যই কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে মুভমেন্ট এবং আমরা যেটা সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যেটা সবচেয়ে বড় যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই লেভেল ছশো বাহান্ন লেভেলটা কিন্তু অবশ্যই নজর রাখবেন ছশো বাহান্ন লেভেলের উপরে যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা আরও বেশি আপার সাইডে মুভমেন্ট দেখতে পারি সেটা কিন্তু মুভমেন্ট হচ্ছে সাতশো সাঁত্রিশের লেভেল অবধি আমরা কিন্তু দেখতে পেতে পারি তাই অবশ্যই এটাকে কিন্তু নজরে রাখুন যে সাতশো সাঁইত্রিশ অব্দি কিন্তু আমার মনে হয় খুব শীঘ্রই এটা আসতে চলেছে এবং কালকের দিনে বড়ো একটা সুইং ট্রেডিংয়ের কিন্তু অপরচুনিটি পেতে পারি আইআরসিটিসির ক্ষেত্রে তার কারণ রেজাল্ট ভালো হয়েছে এবং আমরা যদি দেখি প্রত্যেকটা কিন্তু লোয়ার লো যেটা বলছিলাম যে হায়ার লো তৈরি করতে করতে যাচ্ছে তো প্রত্যেকটা জিনিস এর একদম ফেভারে আছে এবার নেক্সট ইয়ার সেটা হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্স আমি বারবার বলেছিলাম যে দুশো তেতাল্লিশের কাছাকাছি কেনার কথা যারা কিনেছিলেন তারা তো ভালো রকম প্রফিটে আছেন আমার মনে হয় আরও বেশি প্রফিটে বাড়বে তো এই নিয়ে কথা বলার কিছুই নেই জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টের কাছাকাছি আজকে আপসাইডে মুভমেন্ট হয়েছে তো সেক্ষেত্রে যখন বলি তখন শেয়ারগুলো কিনতে হয় আপনারা বোকাদের মতন কী করেন না শেয়ারটা যখন বাড়তে শুরু করে জাজমেন্ট করছেন জাজমেন্ট করার জন্য দুদিন পাঁচ দিন ঠিক আছে কিন্তু সারা বছর যদি আমাকে জাজমেন্ট করতে শুরু করেন তাহলে আর কিচ্ছু হবে না আপনি ফেলিওরই হবেন আর অসীম সরকার বউ আপনি মাঝে মাঝে মেসেজগুলো করে যান দেখুন পজিটিভ থিঙ্কিং করুন আপনার মতন অনেক মানুষ এসেছে গেছে বাজে কমেন্ট করে গেছে আমার কিছু এসে যাবে না আপনার হয়তো কিছু আপনি মার্কেটে সেইভাবে প্রফিট করতে পারছেন না আপনি এগুলো বলে যাচ্ছেন আমার কিচ্ছু এসে যাবে না তো আপনার নিজের রোজগার দেখুন নিজের ব্যাপারটা দেখুন আমাকে এসে যদি কিছু বলে ভাবেন যে আমাকে নেগেটিভ থিঙ্কিং বা চ্যানেল কিছু নেগেটিভ করে যাবেন আমার চ্যানেল নিয়েও কিছু এসে যায় না তো সেক্ষেত্রে ওইভাবেই আপনারা দেখুন পজিটিভ থিঙ্কিং নিন ভালো প্রফিট করুন আপনাকেও বলছি ভালো প্রফিট করুন শিখুন জানুন বুঝুন যেখান থেকে আমার যদি আপনি যে আমার ভিডিও দেখেন সেটা বোঝা যায় রেগুলার সে কমেন্ট করেন মানে ভিডিওগুলো দেখেন সেটা দিয়ে আমার ভালো লাগে তো তাতে বাজে কমেন্ট করলেও আমার ভালো লাগে কারণ আপনি কিন্তু ভিডিওগুলো দেখেন এবার আসি বিএসসি বিএসসির ক্ষেত্রে একটা কিন্তু বুলিশ এনগালফিং ক্যান্ডেল গঠন করেছে যে ক্ষেত্রে আজকের দিনে থ্রি পয়েন্ট নাইন জিরো পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট হয়েছে তো আমার মনে হয় আরও বেশি আমরা আপার সাইডে মুভমেন্ট দেখতে পারি এবং পাঁচশো নব্বইয়ের লেভেলটা যদি যখন ব্রেক করবে তখন কিন্তু আরও বেশি আমরা আপ সাইডে মুভমেন্ট এবং বিশাল বড়ো একটা র্যালি দেখতে পেতে পারি বিএসসির ক্ষেত্রে তো এই শেয়ারটাকে অবশ্যই আপনার রেডারে রাখুন আর আর কিছু তেমন বলার নেই আশা করছি আপনাদের সব কিছু জার্নি ভালো চলছে যদি আপনারা কেউ চান আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে সুইং ট্রেনিংয়ে যেটা আছে প্রিমিয়াম লার্নিং গ্রুপ সেক্ষেত্রে জয়েন করতে বা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে তার নিচে লিঙ্ক দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন আপনারা কেউ যদি শিখতে চান আমাদের মাধ্যমে কোর্স করতে চান সেগুলো নিচে লিঙ্ক দেওয়া আছে গিয়ে ওখানে জয়েন করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন অপশন ট্রেডিং যদি আপনি করেন তারও প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাই বাই